ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 2011 সালে সবেবারাতের রাতে আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলা রায়, 13 জনের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। অমিক্রন পরিস্থিতি খারাপ হলে ফের বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, বলেছেন শিক্ষামন্ত্রী। আধুনিক যুগোপযোগী সশস্ত্র বাহিনী করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ফোর্সেস গোল অর্জনে কাজ করে যাচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকারের বাধা বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন, অভিযোগ ওবায়দুল কাদেরের। ভোক্তাদের স্বার্থ বিবেচনা না করে সরকার ও সরকারের পছন্দের প্রতিষ্ঠানের জন্য কাজ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, মত কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। বহুল আলোচিত পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি, এত বছর পরও চুক্তির বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা আর ক্ষোভ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত কমিটির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ, নতুন কমিটি গঠন করা হবে, জানিয়েছেন ভিসি। কুমিল্লার কাউন্সিলর সোহেল ও শ্রমিক লীগ নেতা হরিপদ হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের গুলিতে নিহত। প্রথমবারের মতো দুই ডোজ টিকা নেয়া এক ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্তের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, এ নিয়ে 23 দেশে ছড়ালো করোনার এই নতুন ধরন। ফরাসি লিগ ওয়ানে নিসের সাথে গোলশূন্য ড্র করেছে পিএসজি, লা লিগায় বেঞ্জামার গোলে বিলবাওকে হারিয়েছে রিয়াল।